হ্যালো স্টুডেন্টস, বিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি, এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ওয়ান হলে দেখাতে হবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। তো আমাদের দেওয়া যেটা আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি। তো এই ধরনের সামগুলো সলভ করার জন্য আমরা কী করবো, প্রথমে আমরা এটাকে কে অ্যাজিউম করে নেব, অর্থাৎ আমরা অ্যাজিউম করলাম লেট এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়ালস টু কে, অর্থাৎ এরা ইন্ডিভিজুয়ালি এদের ভ্যালু হচ্ছে কে। তো এখান থেকে আমরা কী লিখতে পারি, দেয়ার ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইজ ইকুয়ালস টু কে অর এক্স ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এ। ওই সূচকের যে ফর্মুলাগুলো আমরা পড়েছিলাম সেগুলো অ্যাপ্লাই করছি, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়ালস টু কে, তো এখান থেকে আমরা লিখতে ওয়াই ইকুয়ালস টু কে টু দি পাওয়ার বি। আবার দেওয়া আছে জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়ালস টু কে, অর্থাৎ এখান থেকে লিখতে পারি জেড ইকুয়ালস টু কে টু দি পাওয়ার সি। তো আমরা এক্স ওয়াই জেড এর একটা ভ্যালু পেলাম। আবার দেওয়া আছে আমাদের গিভেন এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু ওয়ান, তো এখানে যদি আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো বসে যেটা আমরা পেয়েছি তাহলে আমি কী লিখব, কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান। এবার আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তবে তাকে আমরা ওয়ান লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার জিরো। তো পাওয়ার এক্সপোনেন্টে শিখেছিলাম বেস যদি সেম হয় আর পাওয়ার ডিফারেন্ট হয়, তাদের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন থাকে তো আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার জিরো, অর আমরা লিখতে পারি দুটো বেশি এখানে সমান আর এদিকে পাওয়ার দুটো মাঝে ইকুয়ালস টু সাইন আছে, অর্থাৎ অবভিয়াসলি পাওয়ার দুটো সেম হবে। তো লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, হেন্স প্রুভড। থ্যাংক ইউ।